হাই, আমি সহেলি। আশা করছি সকলে ভালো আছেন। ছন্দছড়া ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি যদিও পার্সোনালি পাহাড় প্রেমী মানুষ, দেখতেই পান যে মাঝে মাঝে আমি প্রত্যেক মাসেই পারলে আমি পাহাড়ে চলে যাই, কিন্তু স্বাদ বদলের জন্য মাঝে মাঝে সমুদ্রেও তো আসতে হবে, আর সমুদ্রও কিন্তু আমার একদম ইকুয়ালি ভালো লাগে। কিন্তু সত্যি কথা বলতে মন্দারমণি, দীঘা, পুরী এগুলোতে আমি এতবার গেছি, এখন আর সত্যি ওই জায়গাগুলো ভালো লাগে না। সুতরাং আপনারাও যদি এই ধরনের জায়গা থেকে একটু বোর হয়ে গিয়ে থাকেন, আর তার সাথে আপনাদের যদি একটু লং ড্রাইভ বা মনে হয় যে ওয়েস্ট বেঙ্গলের বাইরে অনেক দিন যাওয়া হয়নি, একটু কাছাকাছি কোথাও থেকে ঘুরে আসি, যেটা একটু লং ড্রাইভও হবে, তার সাথে সাথে বিচ থাকবে, আর একটু আজকাল তো আমরা খুব একটা সেই ভিড়ভাট্টা সেগুলো পছন্দ করি না, সুতরাং সেই ধরনের রিকোয়ারমেন্ট যদি আপনাদের থেকে থাকে তাহলে এই ভিডিওটা কিন্তু আপনারা স্কিপ না করে পুরোটা দেখুন। কারণ আজকে আমি যে জায়গাটা এসেছি সেটা এই সমস্ত জিনিসগুলো রয়েছে। তাই যদি এই জায়গাটার সমস্ত ইনফরমেশন এবং যে ক্যাম্পে আমি রয়েছি সেই ক্যাম্পের সমস্ত ইনফরমেশন আপনারা জানতে চান তাহলে এই ভিডিওটাকে পুরো লাস্ট অবধি দেখুন। আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারেন। তাহলে চলুন দেরি না করে আজকে শুরু করে দিই আমার এই জার্নি। মে মাসের গরমেও সমুদ্র সমুদ্র বাতি করতে ভাবলাম কোনো একটা নতুন জায়গা এক্সপ্লোর করি। তাই আজকে চলেছি কলকাতা থেকে 250 কিলোমিটার দূরে বাগদা বিচ আর দুবলাগাড়ি বিচকে এক্সপ্লোর করতে। শালিমা স্টেশনে বসে আছি, 9:15 ধৌলি এক্সপ্রেসে আমরা যাব হচ্ছে এখান থেকে বালাসোর। সকালের দিকে কিন্তু আপনারা ধৌলি এক্সপ্রেস বা ফালাকনামা এক্সপ্রেসে করে রওনা দিতে পারেন, তাতে মোটামুটি 12:30 বা 1টার মধ্যে আপনারা বালাসোর পৌঁছে যাবেন। নির্ধারিত সময় 12:40 থাকলেও খানিকটা লেট হওয়ায় আমরা 1টা নাগাদ পৌঁছালাম বালাসোরে। বালাসোর থেকে বাগদা বিচের দূরত্ব কিন্তু অ্যারাউন্ড 37 কিলোমিটার মতো। ট্রেন আজকে আধ ঘন্টা লেট ছিল, বালাসোরে নেমে প্রচণ্ড গরম লাগছে, এখন গাড়ি করে যাচ্ছি। আজকে যাব হচ্ছে বাগদা বিচ ক্যাম্পে, আর এই যে মদন মান্না গাড়িতে আমরা আজকে যাচ্ছি। বালাসোর স্টেশন থেকে বাগদা বিচ বা দুবলাগাড়ি বিচে পৌঁছানোর জন্য গাড়ি ভাড়া পড়বে অ্যারাউন্ড 1200 টাকার মতো, আর যদি আপনারা অটো নেন সেক্ষেত্রে পড়বে 700 টাকা। আপনারা যে ক্যাম্পে যাবেন সেখানে আগে থেকে বলে দিলে ওনারাও গাড়ির ব্যবস্থা করে দেবেন, অথবা আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিছু গাড়ির কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, সেখান থেকেও কিন্তু আপনারা সরাসরি যোগাযোগ করে নিতে পারেন। এবারে একটা দারুণ হিস্টোরিক্যাল ফ্যাক্ট বলি, এই নদীটা হচ্ছে বুড়িবালাম নদী। আপনারা নিশ্চয়ই জানেন যে ইতিহাসে আমরা পড়েছিলাম বুড়িবালামের যুদ্ধ, যতীন্দ্রনাথ মুখার্জি মানে বাঘা যতীনের সাথে ইংরেজদের যে যুদ্ধ, প্লাস ওনার নাম যে হয় বাঘা যতীন কারণ উনি একটি বাঘ মারেন, সেটাও কিন্তু এই নদীর ধারেই। সুতরাং ভাবুন তো, আপনারা ঘুরতে যেতে যেতে এরকম একটা হিস্টোরিক্যাল সাইটের পাশ দিয়ে যাচ্ছেন, আর এইটা হচ্ছে বাঘা যতীনের কিন্তু সমাধি যেটা সামনে দেখা যাচ্ছে। আর আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে কিন্তু খড়গপুর ক্রস করে হলদিপোতা গিয়ে সেখানে একটা ব্রিজ আছে, সেখান থেকে আপনাদের বাঁদিকে নিতে হবে এবং সেখান থেকেই আপনারা পৌঁছতে পারেন এই বিচে। অবশেষে আজকে এসে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন মাই ইকো ক্যাম্প বাগদা বিচ। দেখে মনে হচ্ছে না একদম পারফেক্ট একটা ক্যাম্পিং সাইট? বিচের ধারে এই না হলে অ্যাকচুয়াল ওয়েলকাম ড্রিঙ্কস? এখানে এসেই হচ্ছে ফার্স্ট ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে ইনারা দেন হচ্ছে ডাবের জল, উইচ ইজ ভেরি মাচ পুষ্টিকর অ্যান্ড টেস্টি। তো খুব গরম লাগছিলো, এসে এটার ভীষণ প্রয়োজন ছিল। এখন সমস্ত চেকিংয়ের যে ফর্মালিটি সেটা চটপট করে নিচ্ছি কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এটা হচ্ছে একটা কটেজ যেটাতে আমরা থাকবো, আর এই যে দেখতে পাচ্ছেন এটা রুম, এখানে কিন্তু 6 থেকে 7 জন আরামসে থাকা যায়। এবার ব্যাপারটা হচ্ছে আপনাদের হ্যাঁ একটু দেখে মনে হতেই পারে যে রুমটা একটু বেসিক, তবে মোস্ট অফ দ্য ক্যাম্পিং এরিয়াসে ক্যাম্পগুলো কিন্তু এরকমই হয়। ওয়াশরুমটা খুব সিম্পল কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। যে কোনো সি বিচে ঘুরতে যাওয়ার কিন্তু আরও একটা মূল আকর্ষণ হচ্ছে প্রচুর পেট পুরে খাওয়া দাওয়া করো, কারণ সেখানে পাওয়া যায় নানা রকমের সি ফুড এবং অনেক সুস্বাদু খাবার দাবার, আর এই জায়গাটাও কিন্তু তার একদমই এক্সেপশন নয়। এখানে কিন্তু ফুডিং আর লজিংয়ের যে প্যাকেজ আছে সেই প্যাকেজের মধ্যে যে থালি দেওয়া হয় সেখানে মোস্টলি থাকে ভাত ডাল একটা ভাজা, তার সাথে তরকারি, সাথে ভেটকি মাছ, স্যালাড আর চাটনি পাঁপড় তো থাকেই।
এটা ছাড়াও আপনারা কিন্তু ক্র্যাব, প্রন, মালাইকারি, ডিম অথবা পানির যেটা খুশি সেটা কিন্তু আলাদাভাবে আপনারা অ্যাড অন করতেই পারেন। এত খাবার, রীতিমতো এখন রেডি হচ্ছি, একদম লেগে পড়বো খেতে। এখানকার মেনুতে কোন ফুডের কীরকম প্রাইস আমি কিন্তু সব ডেসক্রিপশন বক্সে আলাদা আলাদা করে মেনশন করে দেবো। একটুও বাড়িয়ে বলছি না, বিশ্বাস করুন প্রত্যেকটা রান্না এত ভালো খেতে, তার উপরে এত হাওয়াতে সমুদ্রের এমন খিদে পেয়েছে, মানে সেই একটা রাক্ষসের মতন খাচ্ছি, জানি না কতক্ষণ ধরে খাবো। মে মাসে দুপুরবেলা কিনা কোকিল লাগছে, কি অদ্ভুত একটা পরিবেশ। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের ক্যাম্প। ক্যাম্পটা তো পরে ডিটেলসে ঘুরে দেখব, সেটা তো আসছেই, কিন্তু তার আগে এখন আরেকটা এক্সাইটিং ব্যাপার আছে। অলমোস্ট 4টে বেজে গেছে, তাই আর দেরি করব না, এখন আমরা যাব বোট রাইড করতে। কিন্তু তার আগে দেখুন কার সাথে আলাপ হয়েছে। ইনি অনেকক্ষণ থেকে খাওয়ার সময় আমার পায়ের কাছে ঘুরঘুর ঘুরঘুর করছিলেন, অবশেষে ইনার সঙ্গে আলাপচারিতাটা সেরেই নিচ্ছি। খুব সুইট, ভীষণ আদুরে, তাই একটু খেলা করে নিচ্ছি যতটা সময় আছে, তারপরে রেডি হয়ে আমি বেরোবো। চলে এসেছে, আমরা এখন বোটে চাপতে যাচ্ছি। আমরা মোহনাতে চলে এসেছি, এবারে বোটে উঠবো। এখানে যে ক্যাম্পটাতে আজকে উঠেছি সেটা হচ্ছে ইকো ক্যাম্প। তো মাই ইকো ক্যাম্পে কিন্তু ওনাদেরই এখানে একমাত্র বোটিংয়ের সিস্টেম আছে, তো সেই বোটিংয়ে 400 টাকা করে নেওয়া হয়। এবং সেই বোটিং চাইলে আপনারা এই যে পেছনে দেখতে পাচ্ছেন মোহনা, এখানে আপনারা বোটিং করতে পারেন। খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স, বোটিং সবসময় করতে ভাল লাগে। আর সেখানে যদি সেটা মানে নদীর জায়গায় সাগরে হয় তাহলে তো মানে কিছু বলারই নেই। পেছনে হচ্ছে মাছের আড়ত, এখানে বিশাল বড় বাজার বসে, এখানে সব মাছ, এই যে পেছনে সব বড় বড় ট্রলার আছে, ট্রলার থেকে মাছ আসে, এখানে সমস্ত গাড়ি লোড হয়ে বিভিন্ন জায়গায় যায়। ইভেন এখান থেকে মাছ কিন্তু শুধু ওড়িশায় না, ওড়িশার বাইরেও অনেক জায়গায় মাছ যায়। আমরা বোটে উঠে গেছি, পেছনে সূর্যের আলোটা একটু প্রিকশনারি মেজার্সও কিন্তু আছে এই বোটে। এই যে লাইফ জ্যাকেট ওনারা আমাদেরকে দিলেন, এবার লাইফ জ্যাকেট পরে নিয়েছি। সামনে এই সাদা বকগুলোকে দেখতে পাচ্ছেন? আমি না, আমার এই বোটে চড়ার পর মনে হলো শুধু এই রাইডটার জন্যই কিন্তু এই জায়গাটায় আবার আসা যায়। কারণ কি বলুন তো, আমি না সব জায়গায় যখন বেড়াতে যাই আমি ভীষণ কোনো এক্সপেকটেশন নিয়ে যাই না, ছোট ছোট জিনিস, ছোট ছোট মুহূর্ত, এগুলোকে আমি এনজয় করার চেষ্টা করি। এত সুন্দর অ্যাটমসফিয়ার, আর একটা গান হবে না সেটা কি হতে পারে? তাহলে একটা ছোট্ট গান গেয়ে ফেলি। নদিয়া কা পানি ভিখা মোশ বহতা ইয়াহা, খিলি চাঁদনি মে ছিপি লাখ খামোশিয়া, বারিশ কি বুঁদো কি হোতি কহাঁ হে জুবান, সুলগতে দিলো মে হে খামোশ উঠতা ধুয়া। মানে অসাধারণ, এই জিনিসটাকে আপনারা এক্সপিরিয়েন্স না করেন, মানে ভিডিওতে দেখে বা আমার বর্ণনা করে কিছু বোঝানো খুবই মানে প্রায় অসম্ভব একটা ব্যাপার। নাম কি আপনার? আপনার নামটা কি? বলরাম। এই যে বলরামটা আমাদের বোটে করে পুরো মানে সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে চারিদিকে ঘোরাচ্ছে। আবার আমরা অটোয় করে ফিরে যাচ্ছি আমাদের ক্যাম্পে। তো এই অটো, এই যে দাদার নাম্বার, আমি কিন্তু সেটাও আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। ক্যাম্পে কিন্তু সন্ধেবেলার আলোগুলো সব জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবার ক্যাম্প আর হোটেলের মধ্যে তো একটা ডিস্টিংগুইশেবল ডিফারেন্স থাকে। তো এখানকার মানে হোটেলের যেরকম অ্যাম্বিয়েন্সটা থাকে, ক্যাম্পের অ্যাম্বিয়েন্স কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট হয়। মানে সন্ধেবেলার অ্যাম্বিয়েন্সটা বিশেষত কিন্তু একদম অন্যরকম হয়। বোটিং কমপ্লিট করে জাস্ট আমরা আমাদের ক্যাম্পে এলাম, ইকো ক্যাম্পে। এখন প্রায় সন্ধে হয়ে এসেছে, একটুখানি বিচে ঘুরে আসবো, তার কারণ বিচে তো এখানে আলো নেই, সুতরাং বেশিক্ষণ বিচে থাকাটা একটু চাপের ব্যাপার। আর আমি তো এসেছি বাবা মার সাথে, বাবা মার সাথে আসলে তো বুঝতেই পারছেন একটু বেশি ওভার প্রোটেক্টিভ তারা, তো বন্ধুদের সাথে আসলে একটু হয়তো আর একটু বেশিক্ষণ সময় থাকা যেত। তো যাই হোক, সেই জন্য এখন বিচ থেকে ঘুরে আমি চলে আসবো।
সন্ধেবেলাতে বুঝতেই পারছিলাম না এই ক্যাম্পটাতেই কি আমি সকালে এলাম। এত সুন্দর চারপাশটা, মানে একদম একটা পার্টি ভাইব তৈরি হয়ে গেছে। এখন তো গরমকাল, শীতকালে যে এখানে কী অসাধারণ লাগবে। যদি আপনারা শীতকালে আসার প্ল্যান করেন তাহলে আমি বলবো এখন থেকেই কিন্তু বুকিংটা সেরে ফেলুন, না হলে কিন্তু এখানে বুকিং পাওয়া প্রচুর চাপ আছে। এখানে এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন বনফায়ার করার জন্য ছোট ছোট কিন্তু গোল গোল জায়গা করা আছে এবং তার পাশে বেশ চার পাঁচজন মিলে বসার জায়গা করা আছে। এবার অনেকে আপনারা গ্রুপে আসতেই পারেন এবং আপনারা হয়তো চাইতেই পারেন যে আপনারা যে গ্রুপে আসলেন সেখানে আলাদা করে আপনারা বনফায়ার করবেন। সেই কথাটা মাথায় রেখেই এখানে কিন্তু আলাদা আলাদা বনফায়ারে জায়গা করা আছে। এই আগুনেই কিন্তু আপনারা বারবিকিউ করতে পারেন। এখানে চিকেন, প্রন, বিভিন্ন রকম বারবিকিউ কিন্তু এনারা প্রোভাইড করে থাকেন। আজকে আমরা নেব হচ্ছে চিকেন আর প্রন, বোথ আইটেম আমরা আজকে টেস্ট করব। আর চারপাশটাতে দেখুন কত সুন্দর সুন্দর বসবার জায়গা করা আছে। আজকের এই ভিডিওটা হয়তো একটু লং হচ্ছে, কিন্তু সত্যি বলবো কি যে এখানে এত কিছু দেখাবার আছে, কোনটা ছেড়ে কোনটা দেখাবো বুঝতে পারছি না। এই যে উপর থেকে নিচের ভিউটা অনেকটা এইরকম, এই বাঁদিক থেকে আর এই সামনের ওই মানে বাঁদিক থেকে সোজা গিয়ে সামনের দিকে কিছু কটেজ আছে, ডান দিক থেকে আছে টেন্ট, মাঝখানে আছে খাবার জায়গা আর ওনাদের রিসেপশন এরিয়া। অ্যামাজন টেন্ট কটা আছে? তিনটে আছে আর বাকি ডম টেন্ট 20। আচ্ছা 20টা। রাতের আলোয় টুক করে কিন্তু টেন্টের ভেতরটা একটুখানি দেখে নিলাম। এটা কিন্তু প্যাকেজে ইনক্লুডেড, ভেজ পকোড়া অ্যান্ড চা সেটা কিন্তু চলে এসেছে। তার সাথে কিন্তু তৈরি হচ্ছে সিজলিং বারবিকিউ চিকেন আর প্রনের। এই যে সামনে সমস্ত বারবিকিউগুলো হচ্ছে, আমি কিন্তু ওয়েট করছি কখন এটা শেষ হবে আর কখন আমি এটা খাবো, কারণ এটা অনেকক্ষণ ধরে ওনারা বানাচ্ছেন। শুনলাম আরও কিছুক্ষণ সময় লাগবে, তাই ভাবলাম একটু বিচ থেকে ঘুরে আসি। পুরো রাস্তাটায় কোনো আলো নেই, মোটামুটি 200 মিটারের মতো রাস্তা, বিচেও কোনো আলো নেই। এরকম লাইট জেলে আমি চেষ্টা করছি একটু সামনের ঢেউগুলোকে দেখানোর, কিন্তু আমি একটা কথা বলবো, এখানকার প্রত্যেকটা জিনিস না প্রত্যেকটা জিনিসকে ছাড়িয়ে যাচ্ছে, ছাপিয়ে যাচ্ছে। এই যে দেখুন বিচে লাল কাঁকড়াতে ভর্তি, মানে এত কাছ থেকে লাল কাঁকড়া এরকমভাবে দেখতে পাবো তাও এরকম একটা সময়, চারিদিকটা ঘুটঘুটে অন্ধকার। এই যে দেখতে পাচ্ছেন সামনে লাল কাঁকড়াতে পুরো ভর্তি বিচটা, মানে কিভাবে যে আমি আপনাদেরকে এখন বলে বোঝাই যে এখানকার কীরকম একটা অ্যাম্বিয়েন্স। সামনে হচ্ছে ঢেউয়ের আওয়াজ আর ভর্তি লাল কাঁকড়া চারিদিকে, মানে মাঝে মাঝে তো একটু ভয়ই লেগে যাচ্ছে যে পায়ে বোধহয় কাঁকড়া লেগে গেল। কিন্তু এখানে আপনারা চাইলে এই বিচে 9:30 পর্যন্ত বসতে পারেন। এই যে দূর দূরান্ত অবধি যদি আপনারা দেখেন শুধু লাল কাঁকড়া, মানে এতটা ভার্জিন জায়গাটা আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন, কারণ প্রাকৃতিক জিনিস সেই সব জায়গাতেই অবাধে বিচরণ করতে পারে যেখানে মানুষের আনাগোনা কম। ফিরে আসতেই দেখি চিকেন আর প্রন বারবিকিউ একদম রেডি। ডাইনিং এরিয়ার আলোটা দেখেছেন? এবার আমরা ডিনার করব। ডিনারে আজকে মেনু হচ্ছে চিকেন, রুটি, তার সাথে আলু ভাজা আর স্যালাড। এটা কিন্তু আপনাদের যে প্যাকেজ থাকবে তার মধ্যে ইনক্লুডেড। গুড মর্নিং, সকালে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এখানে কিন্তু ব্রেকফাস্টে অনেক রকম অপশান আছে,
যেমন রুটি লুচি বা পরোটা অথবা ব্রেড অমলেট যেটা আপনারা চাইবেন সেটা খেতে পারেন। তবে আমরা আজকে নিয়েছি রুটি ঘুগনি সাথে ডিম সেদ্ধ এবং মিষ্টি। এই ব্রেকফাস্টটাও কিন্তু আপনাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড থাকবে। এগুলো হচ্ছে কমন ওয়াশরুম, আপনারা যারা টেন্টে থাকবেন তারা কিন্তু এগুলো ইউজ করতে পারবেন। এবার চলুন সকালে একবার বীচটা দেখে আসি। আর এই যে হচ্ছে পেছনে পুরো ঝাউয়ের বন, এবং এই যে একটা অদ্ভুত একটা জঙ্গল জঙ্গল অ্যাটমসফিয়ার আছে সেটার জন্যই কিন্তু এই বীচটা সব থেকে ইউনিক। ভেবেছিলাম এখানকার বিচের সমুদ্রটা কি ভীষণ শান্ত হবে, কিন্তু তা কিন্তু নয়। দেখুন বেশ ভালো রকম ঢেউ কিন্তু আছে। আসুন এবার চট করে ঘুরে দেখে নিই এখানকার কটেজ আর টেন্টগুলো। এটা হচ্ছে একটা ডাবল বেডেড কটেজ, আর এইখানে হচ্ছে সাইডে একটা বেসিন লাগানো আছে, তার সাথে রয়েছে একটা অ্যাটাচ ছিমছাম ওয়াশরুম। আছেন হচ্ছে তুলসীদা, উনি এখানকার হচ্ছে ম্যানেজার। নমস্কার। তো উনি আমাদের এখানকে পুরোটা ঘুরে তো অলরেডি দেখিয়ে দিয়েছেন, তাও আমি ওনার কাছ থেকে জেনে নিচ্ছি যে এখানকার কোন রুমের কি ট্যারিফ আছে বা কি আছে। তো এখানে তো আমি দেখতে পাচ্ছি যে অনেক কটা কটেজ রয়েছে, আটটা মতো কটেজ আছে, গ্রুপ কটেজ আছে চারটা, আর গ্রুপ কটেজ আছে চারটে। ঠিক আছে। তো এই এই যে কটেজগুলো, এখানে শীতকালে আপনি বলছিলেন যে তিনজন থাকতে পারে, আর গরমকালে দুজন থাকতে পারে আরামসে। এবং স্পেশিয়াস আছে, আর ওদিকে গ্রুপ কটেজ আছে, এখানে ছজন তো আরামসে থাকতে পারে। এখানে মোটামুটি আপনাদের ওই উপরের দিকে তো অনেকগুলো টেন্ট আমি দেখলাম, তাই তো? ষোলো সতেরো টেন্ট আছে, ডবল টেন্ট আছে, আর অ্যামাজন টেন্ট আছে, তিনজন থাকতে পারে, ওটা টেন্ট আছে। আচ্ছা, অ্যামাজন টেন্ট আছে, গ্রুপ টেন্ট আছে, আবার সোলো টেন্টও রয়েছে। তো এই অ্যামাজন টেন্টে তিনজন থাকা যায়, আর বাকি গ্রুপ টেন্টে মোটামুটি গ্রুপ টেন্টের নিচে আছে চারজন থাকা যায়। হ্যাঁ, আর ওই টেন্টের ওখানে কি ভাড়া রয়েছে? ১৩০০ টাকা পার হেড। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা ইনফরমেশনের জন্য, থ্যাংক ইউ। আমি কিন্তু এর আগেও অনেক জায়গায় টেন্টে থেকেছি, সেখানে কিন্তু টেন্টের অ্যামিনিটিসগুলো অতটা ভালো থাকে না। কিন্তু এখানে দেখুন যে প্রত্যেকটা টেন্টের সামনে চেয়ার টেবিল রাখা আছে, যাতে আপনারা সবসময় তো টেন্টের মধ্যে থাকা যায় না, কারণ টেন্টে একটা কনফাইন্ড জায়গা হয়। সবসময় তৎপর থাকেন যে আপনার প্রত্যেকটা সুবিধা অসুবিধার দিকে ওনাদের নজর থাকে। এখানকার এই যে অ্যাম্বিয়েন্সটা, আপনারা যদি ছবি টবি তুলতে ভালোবাসেন বা আপনারা যদি ক্যাম্পিং পছন্দ করেন বা আপনারা যদি বাইকার্স হন সেরকম ক্ষেত্রে কিন্তু, বা লং ড্রাইভ পছন্দ করলে এখানে কিন্তু ভীষণই ভালো লাগবে। তাহলে কেমন লাগলো আজকে আমার এই বাগদা বিচের সফর? যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ইনস্টাগ্রাম আর ফেসবুকে ছন্দছাড়া পেজটিকে ফলো করতে কিন্তু ভুলবেন না। সকলে প্রচুর প্রচুর বেড়াতে থাকুন, অনেক অনেক ভালো থাকুন, আনন্দে থাকুন। দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।